মধ্যবঙ্গের করোনা সংক্রান্ত যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে গিয়ে ইমাজিন সি টিভি অ্যাপসটি ডাউনলোড করুন আর যুক্ত হন ইমাজিন কমিউনিটি মিডিয়ার সাথে। জোনাল ল্যাবরেটরি দরকার, সেই ল্যাবরেটরির অনুমোদন পেয়েছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর মেডিকেল কলেজ। আইসিএমআর পশ্চিমবঙ্গে 9টা এরকম মেডিকেল কলেজকে করোনার টেস্ট করার সুযোগ সুবিধা দিয়েছে, অনুমতি দিয়েছে। তার মধ্যে এই 9টা ল্যাবরেটরির মধ্যে একটা ল্যাবরেটরি হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। সেখানটাই আইসিএমআর অনুমতি দেওয়ার পরেও এখনও পর্যন্ত সেই ল্যাবরেটরিটা চালু হলো না। সেখানকার ডাক্তাররা তারাও কিন্তু প্রস্তুত হয়ে আছে, ল্যাবরেটরিতে কাজ করবে, মানুষের রক্ত পরীক্ষা হবে, মানুষ জানবে কি হয়েছে না হয়েছে। তো যেখানে আইসিএমআর অর্থাৎ দিল্লির কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে যেখানে ল্যাবরেটরি চালু করার অনুমতি দিয়ে দেওয়া হয়েছে, আজকে এই জরুরি অবস্থায় সেই ল্যাবরেটরি গত কয়েকদিন ধরে চালু হলো না, এটা কি হচ্ছে? তাই পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের দাবি থাকবে এই ল্যাবরেটরি তাড়াতাড়ি চালু করার শুধু অনুমতি দিন, আপনাকে তো অন্য কিছু করতে হচ্ছে না, রাজ্য সরকার শুধু অনুমতি দিক যে বহরমপুর মেডিকেল কলেজের করোনা পরীক্ষার জন্য যে ল্যাবরেটরি, সেই ল্যাবরেটরিতে তোমরা কাজ শুরু করো, এইটুকু, বাকি কিছু লাগবে না, শুধু একটা অনুমতি, সেটাও স্বাস্থ্য দপ্তর পক্ষ থেকে এখনো দেওয়া হলো না। তারা সেই অনুমতি দেওয়া নিয়ে ধানায় পাড়ায় করছে, কি হচ্ছে এটা, আজকে কি হচ্ছে এটা? 9টা ল্যাবরেটরি পশ্চিমবঙ্গে অনুমোদন পেয়েছে, তার মধ্যে একটা বহরমপুর মেডিকেল কলেজ। তাই মুখ্যমন্ত্রীর কাছে আমার দাবি যে আপনি তাড়াতাড়ি হস্তক্ষেপ করে বহরমপুর মেডিকেল কলেজের ল্যাবরেটরি করোনা পরীক্ষার জন্য এখনই অনুমতি দিন। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।